বিয়ার বয়স হলে মেয়েদেরকে বিক্রি করে দেওয়া হয় এইটা বাজারে। কম বয়সী মেয়েদের একটু দাম বেশি, সাধারণত 13-20 বছরের মেয়েদেরকেই এইটা বাজারে নিয়ে আসা হয়। বিয়ে করা পাত্রীর জন্য ভিড় লাগে এইটা বাজারে। মেয়ে আর ছেলের গার্জিয়ানের মাঝে হয় এই মেয়েদের দরদাম। পছন্দ অনুযায়ী ছেলে পক্ষে থেকে মেয়েদের গার্জিয়ানকে 35 লাখ পর্যন্ত টাকা দেওয়া হয়। এমন কথা শুনে আচরিত হয়েছেন নাকি আপনি? আচরিত হওয়ারই কথা, বিশ্বের একটা দেশে চলে এই আজব নিয়মের বিয়ে। আচরিত হবেন না, আচরিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটাই নিয়ম, এটাই সত্য। ছেলের পক্ষ থেকে মেয়ে তালাশ করা, ছেলেদের মেয়ে তালাশ করে অস্থির হওয়ার দরকার নাই সেইটা দেশে। সেই দেশে বিয়ে করার ইচ্ছা হলে বাজারে গেলে আপনি মেয়ে পেয়ে যাবেন, টাকার বিনিময়ে বউ পাওয়া যায় এই দেশে। মেয়েদের যখন বিয়ের বয়স হয় মেয়েদেরকেও ছেলে তালাশ করার দরকার নাই, এটা নিয়ে আসা হয় এই বাজারে। যে কোনো মানুষে কিনতে পারে তার পছন্দের মেয়েকে, মানে যে মেয়েটি পছন্দ হবে সেই মেয়েটি আপনি পয়সা দিয়ে কিনতে পারেন নিজের বউ হিসাবে। এই নিয়ম চলে ইউরোপের বুলগেরিয়া নামের একটি দেশে। বুলগেরিয়ার স্ত্রাজুগরা নামের একটি খোলা জায়গায় এই হাট বসে, যে হাটে মেয়ে বিক্রি হয়। এই হাট বছরে 4 বার বসে, শুধু মেয়েদের ভিড়। মেয়েদের বিক্রি করার জন্য নিয়ে আসে গার্জিয়ান, ছেলেরা আসে মেয়েদের কিনতে। সুন্দরী সুন্দরী মেয়ে পাওয়া যায় এই বুলগেরিয়ার। বুলগেরিয়া এই দেশে বসবাস করে রুমাকলায় যাযাবর সম্প্রদায়ের লোকেরা। এই দেশে ছেলে ও মেয়ের বাবা মার চিন্তা করতে হয় না বিয়ের ব্যাপারে। যখনই মেয়েদের বিয়ের বয়স হয় নিয়ে আসা হয় বাজারে। এই বাজার বছরে 4 বার বসে এবং ছেলেদেরও বিয়ের জন্য কোনো মেয়েকে প্রেম করতে হয় না এবং খুঁজতে হয় না। বিয়ের সময় হলে যে কোনো ছেলে যে কোনো মেয়েকে কিনতে পারে টাকার বিনিময়ে, কিন্তু একটু ছোট মেয়েদের দামটা একটু বেশি। আর এই জায়গায় 13-20 বছরের মেয়েদের আমদানি রপ্তানিটা বেশি, অন্যান্য ধরনের মেয়েও পাওয়া যায়। মেয়ের সাইজ অনুযায়ী দাম 35 লাখ টাকা পর্যন্ত হতে পারে। যদি আপনিও কিনতে চান যেতে পারেন। এই বুলগেরিয়ার স্ত্রী জুগরা নামের এই জায়গায় বছরে 4 বার মেয়েদের বাজার বসে, সুন্দরী সুন্দরী মেয়ে পাওয়া যায় এই বাজার। আসবেন একবার ঘুরতে। এই ভিডিওটার কথা শুনে এবং ভিডিওটা দেখে আপনাদের আচরিত লাগছে, আচরিত হওয়ার কিছু না, এটাই সত্য। এটা আজ নতুন নয়, বহুদিন আগে থেকে এদের পরম্পরা ভাবে এভাবেই বিয়ে হচ্ছে এদের। যাই হোক, বুলগেরিয়ার বিয়ের বিষয় কিছু বললাম। তো ভিডিওটা কিরম লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দিবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং এমনই আজব আজব আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।